আমাদের মধ্যে মনে মধ্যে আলোচনা হচ্ছিল একটু ইউটিউব নিয়ে, ওকে একটু টিপস দিচ্ছিলাম, তো আমাকে বলতেছিল যে সাউন্ড শোনা যাচ্ছে, ও আমাকে বলতেছিল যে তুই বানাস না কেন, তোর থেকে দেখে আমি এত মানে করা শুরু, তুই নিজে বানাচ্ছিস না কেন। তো কিছু কিছু সময় জীবনের আপস অ্যান্ড ডাউনস আছে, তো ওর থেকেও পজিটিভ ভাইবস নেওয়ার জন্য আসলাম যে করবো আবার ইউটিউবটা। অনেকদিন ধরেই হচ্ছে না, পাঁচ মাস হয়ে গেল। একটু নিজের শরীরের যারা যারা আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা চেঞ্জ হচ্ছে, আলোচনা হচ্ছে সবকিছু। আমার 1 কেজি কমছে, 1 কেজি কমছে, 75 ছিল, 66 আসছে। আমার কত আমার ছিল যে কালকে 65 দেখলাম। হ্যাঁ, খুব ভালো আছে। আওয়াজ কি আসবে? আইফোন তো না, না আইফোনটাও আওয়াজ একটু আওয়াজটা বাড়ায় দিস পরে দিয়ে দিতে। ব্যাপারটা হচ্ছে একটা জিনিস, ওই দিন একটু যেটা হচ্ছে পড়াশোনা হোক, সেটা হচ্ছে ইউটিউব হোক, সেটা প্রেম ভালোবাসা হোক, যে কোনো জিনিস, কেউ যদি মন থেকে যে কোনো কিছু যদি চায় যে, বা ওয়েট লসই হোক, যে মন থেকে যদি চায় যে এটা আমি করবো, পৃথিবীতে কেউ কেউ তাকে বাধা দিতে পারবে না। তো আমি একবার যখন আমার ইউটিউবে আমি এমনও হয়েছে, যারা এখন ইউটিউব যারা ভিডিও বানায় তারা জানে না, কারণ আমি 3-4 বছর ধরে কাজ করি ইউটিউবে। তখন আপনার 1000 সাবস্ক্রাইবারের কোনো ব্যাপার ছিল না, মানে ভিডিও দিলে অ্যাড আসতো, তো আমি এমন করে ভিডিও দিতাম, অ্যাড আসতো, খুব আনন্দ। তারপরে এমন হলো 10,000 ভিউজ হয়ে গেল, তার 10,000 ভিউজ ছিল না বলে আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেল। তখন আমি ডিমনিটাইজ হইনি, ভিডিও দিয়ে গেছি, কারণ আমার শখ ছিল ভিডিও বানানো। তারপরে আবার 10,000 ভিউজ হয়ে গেল, আমার চ্যানেলটা আবার মনিটাইজ হয়ে গেল, আবার ভিডিও বানাচ্ছি, এনার্জি এনার্জি এনার্জি। তারপরে কি নিয়ম আসলো যেটা এখনো চলছে, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা নিয়ম আসলো। তখন আমার 4000 ঘন্টাও নেই, 1000 সাবস্ক্রাইবার, আবার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেল। কিন্তু আমি আমি কোনো সময় ডিমোটিভ হইনি, আমি আমি সবসময় মোটিভেট করেছি। আমার প্রচুর স্ট্যামারিং এর প্রবলেম ছিল, এখনো আছে, কিন্তু আগের থেকে অনেক চেঞ্জ। স্ট্যামারিং আগে অনেক মানে কথাই বলতেই পারতাম না, এরকম অবস্থা ছিল। তো অনেক লোক অনেক সময় বলবে আপনার ভালোটাও, অনেকজন গুণগান গাবে। আবার যখন আপনি আমার যেমন এখন ওয়েট লস হয়েছে, এখন লোকের হিংসা হচ্ছে আমাকে কি করে মোটা বানানো যায়, কিন্তু ওইভাবে তো হবে না। একদিন খেলেও আমি যেমন মানে রোগার থেকে মোটা হবো না, আবার একদিন না খেলে মোটার থেকে রোগা হবো না, এটা লং লং প্রসেস। তো একটা জিনিস কি স্যাক্রিফাইস করতে হলো, আমার ইউটিউবটাকে স্যাক্রিফাইস করতে হয়েছে, কেন আমি ওইটা যদি মনোযোগ না দিতাম তাহলে আমি ওয়েট লস করতে পারতাম না। তো এখন মোটামুটি একটা লেভেল, ও আমার যেটা ছিল 106 কেজি ওয়েট, এবার আমার বাড়ির থেকে আমার বৌবাজার অব্দি বাজার যেখানে, তো ওখানে আমার আমি যখন হেঁটে হেঁটে বাজার করতে যাচ্ছি আমার দম নিতে পারছি না। এবার আমি দেখলাম যে আমাকে এবার ওয়েট লস করতে হবে, এবার আমি এই জার্নিটাই বলি। তারপরে আমি চেষ্টা করলাম, কেন আমার খাওয়া দাওয়া খুব বাজে ছিল, কেমন ছিল, সকালবেলায় উঠে মানে ওয়াশরুমে গিয়ে ওয়াশ ওয়াশ হয়ে প্রথমে আমি 3 কাপ চিনি 3 চামচ 3 চামচ দুধ দিয়ে চকলেট বিস্কুট দিয়ে দুধকে মানে চা খেতাম, তারপরে পরোটা লুচি খাচ্ছি, মানে জাঙ্ক ফুড ফাঙ্ক ফুড খাচ্ছি। এখন কি করি, সকালবেলা উঠে উষ্ণ গরম জল খাই, তারপর গ্রিন টি খাই, এটা কোনো প্রমোশন না বলা গ্রিন টি, মানে জাস্ট বলা। তারপরে আমি কোনো সময় একটা রুটি খাই বা দুখানা রুটি খাই, সবজি খাই, কিন্তু আমি আমার দেখে দেখা দেখি আপনার খেলে শরীর খারাপ হয়ে যেত, একটু ডাক্তার কনসাল্ট করা উচিত। তো এইভাবে খাই, তারপরে ধীরে 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 আমার ওয়াটার ওয়েট প্রচুর ছিল, এখন আগে ছিল আমার 106 কেজি, এখন আমার 83 82 83 এমন থাকে ওয়েট, মোটামুটি কত 21-22 কেজি ওয়েট লস করেছি 3.5 থেকে 4 মাসে। আর এখন প্রচণ্ড এনার্জি লাগে, কিন্তু হ্যাঁ এক জায়গায় আমার মেন্টাল আমার শারীরিক এনার্জি হয়েছে, মানসিক এনার্জিটা খুব ডাউন ইউটিউবের প্রতি, কারণ ইউটিউবের একটা ব্যক্তিগত ব্যাপার, যেন আমি ইউটিউবটা এখনও সেইভাবে মানে ওই জন্য ওর কাছে আসলাম একটু মোটিভেট হওয়ার জন্য, কেন কেন একটা ইউটিউবে ভিডিও বানানো, সেটাকে এডিট করা, আবার বক বক করা, ওরা ব্লগ মানে ওরা জানে বক বক করতে হয় সারাদিন ধরে। তো আমার বক বকানি চ্যানেল না, আমার একটা কিন্তু কার্টুন স্ক্রিপ্ট তো লিখতে হয়, আমি একটা ভিডিও বানাবো সেটাকে মোবাইল স্ক্রিন রেকর্ড করতে হয়, তারপর এটা করতে হয় ওটা করতে হয়, অনেক রকম প্রবলেম থাকে। তো এইটাই এইটাই আমি বল মানে এই ভিডিও তো ভিডিওর একটাই উদ্দেশ্য হচ্ছে আপনারা যে মানে তোর চ্যানেলে তো অনেক ফ্যামিলিগত অনেকজন আছে, মানে যারা ওয়াইফ আছে, অনেকজন অনেক ওয়াইফরা বলে যে বাড়ির চাপে আমরা এই কাজটা করতে পারি না, আমাকে স্যাক্রিফাইস করতে হয়। কিন্তু আপনাকে একটা কথাই বলি যে আপনি কোনো কাজ যদি মন থেকে চান না, আপনি সময় বের করবেনই। আজকে যে কোনো মানুষ মন থেকে যদি কিছু চায় আমি এর সাথে দেখা করব, পৃথিবীতে তাকে কেউ আটকাতে পারবে না। তো
প্রথমে মনটাকে এক জায়গায় স্থির করে নিয়ে আসতে হচ্ছে, মানে করতে হবে যে আমাকে এটা করতেই হবে কাজটা। যতক্ষণ এই জিনিসটা না আসবে ততক্ষণ আপনি সেই জায়গায় ফলই পাবেন না। আবার তোর কিছু জানা থাকলে বলতে পারিস। যাই হোক দাদা আজকে এসে নিয়ে প্রচন্ড সারপ্রাইজ দিয়ে দিয়েছে, আমি তো রেস্ট নিচ্ছিলাম, তারপরে হচ্ছে দেখলাম কলিং বেল বাজছে, তো দরজাটা খুলে নিয়ে দেখতে পাচ্ছে যে হচ্ছে দাদা দাঁড়ানো, তো সারপ্রাইজ হয়ে গেছি ভীষণ। তো যাই হোক, তো যাই হোক দাদা সারপ্রাইজ দিয়ে দিয়েছে, ওর সাথে কথা বলছিলাম। আর হচ্ছে ব্যাপারটা কি হয়েছে, আজকে তোমাদেরকে অন্য কোনো আমি ব্লগ দিতে পারিনি, কারণ আজকে শরীরটার উইকনেস রয়েছে, তাই মানুষ যেন মোটিভেট হয়, ডিমোটিভ করে আপনিও ডিমোটিভ হয়ে যাবেন, সব সময় মানুষকে একটু মোটিভেট করার চেষ্টা করবেন যে না তুমি আগাও তুমি পারবা। আমরা না সবসময় পারবি কি, এটা কি সম্ভব, এটা কি সম্ভব, এটা কি করা, এটা করলে একটা মানুষকে আরো গর্থের দিকে নিয়ে চলে যাবে যে পারবি। ওর আমি তো দেখলাম, আপনারা তো ক্যামেরার ওই পার্টটা দেখছেন, ক্যামেরার এই পার্টটা তো আমি চিনি ওকে, কেন বাচ্চা থাকে, অফিস থাকে, আরো ফ্যামিলিগত ব্যাপার থাকে, মা আছে, মাঝে প্রচুর বড় অনেক সাংসারিক অনেক ব্যাপার থাকে একটা মেয়েদের, যেটা ছেলেদের একটু কম থাকে, ছেলেদের বাইরে অনেক কাজ থাকে, কিন্তু সেই হিসাবে যে ভিডিও বানাচ্ছে প্রতিদিন ভিডিও বানানো নট এ জোক অ্যাজ এ ব্লগ, কেন কন্টেন্টটা ভাবতে হয় যে কি টপিক দিব, কেন আজকের থেকে ওকমে একটা কথা বললাম যে কালকের থেকে যেন তোর আজকের কন্টেন্টটা যেন একটু বেটার যেন হয়, না ও বললো যে ঠিক বললি দাদা তুই ঠিকই বললি, কেন কালকের থেকে আজকের কন্টেন্টটা যেন ভালো হয়, এইটাই বিষয়ে মাথায় টাই রাখা উচিত। যাই হোক এইটাই ছিল আজকে, আমি বললাম যে না আজকে ওর ইচ্ছা ছিল না ভিডিও বানানো, ওকে মোটিভেট করো না, তোকে তোর যখন টার্গেট প্রতিদিন একটা করে ভিডিও বানানো তোকে ভিডিও বানাতেই হবে, তো আজকে এই টপিক ছিল আমি আসলাম, তো এটাই ছিল আজকে একটু দেখ এখন কথাবার্তা বলে আমি বেরিয়ে চলে যাবো। তো এইটাই একটু সাপোর্ট করবেন ওকে, এবং ওর দুটো চ্যানেল বন্ধ হয়ে গেছে ওর ভুল কারণের জন্য, তাও ও চ্যানেল বন্ধ হওয়ার পরে তাও আবার যে ওপেন করেছে ওকে প্লিজ সাপোর্ট করবেন, এবার আমার যতটুকু সাপোর্ট করার আমি করবো, নিজেই আমি এখন ইউটিউবে কন্টিনিউ না, আমি তাড়াতাড়ি ইউটিউবে আসবো আবার ব্যাক করবো। সুলগ্নাস কিচেনটাকে আবার ব্যাক করেছি, কিন্তু হচ্ছে ওটাতে আপাতত সবসময় ভিডিও দিচ্ছি না, আমি সবসময় আমার ভিউয়ার্সকেও বলি তোকেও বলি যে একটা ভিউয়ার্স মানে ভগবান, একটা আমাদেরকে নিচ থেকে যেমন উঠাতেও পারে আবার উপর থেকে নিচে নামাতে পারে, একটা ভিডিওর উপরে ভাইরাল হয়ে যায় অনেক সময়, তো এটাই বলবো সবসময় পজিটিভ থাকবেন, সবসময় ভালো চিন্তা রাখবেন, ভালো চিন্তা করলেই সব কিছুই ভালো হবে। তো এইটাই আজকে এটাই কন্টেন্ট ছিল, আসলাম জাস্ট গল্প করলাম, ছোট একটা ব্লগ ছিল, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। তো ফ্রেন্ডস চলো আজকের মতো এখানেই থাক, আর পরে আসবো আরেকদিন একটা ভিডিও নিয়ে, সঙ্গে থেকো ভালো থাকো। হ্যাঁ 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 টাটা।